প্রিয় দিদি মা ও বোনেরা আজকের ভিডিওটা আপনি দেখবেন অনুরোধ করলাম কারণ আপনার জন্য উপকার হবে কারণ অনেক মা বোন আছে পবিত্র মাহে রমজানের মধ্যে মাসিক পিরিয়ড অবস্থায় থাকে কিংবা পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন শবে কদরের তালাশ করতে আল্লাহর রাসূল বলেছেন কিন্তু দেখা যায় যে অনেক মা বোন মাসিক পিরিয়ড অবস্থায় থাকার কারণে তারা সম্পূর্ণ ইবাদতগুলো ছেড়ে দেয় এই জন্য আপনারা মাসিক পিরিয়ড অবস্থায় থাকাকালীন অবশ্যই ইবাদত করতে পারবেন আল্লাহ পাকের কাছে আপনারা চাইতে পারবেন আল্লাহ পাকের জিকির করতে পারবেন সম্পূর্ণ ইবাদতের সিস্টেমটা আমি আমার মাবুদদেরকে বলে দেব প্রিয় দিদি মা ও বোনেরা যদি আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পারেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত জেনে যাবেন যে প্রত্যেক মাসে যে আপনারা অসুস্থ হন মাসিক হন তাহলে আপনারা এই আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদেরকে অনেক মূর্খ জাহেলরা যারা জানে না তারা আপনাদেরকে ভুল ভুল বলে আপনাদেরকে আমল থেকে দূরে সরিয়ে দেয় সাবধান খবরদার পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে যদিও আপনি মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন তারপরেও আপনি আমল করতে পারবেন কিভাবে আমি আপনাদেরকে বলে দেব আমল থেকে বঞ্চিত হবেন না অনেক মা বোনরা আছে যদি মাসিক পিরিয়ড অবস্থায় থাকে হায়েজ অবস্থায় থাকে আল্লাহর নাম পর্যন্ত আর মুখে উচ্চারণ করে না কারণ শুনছে আমি নাপাক এই নাপাক অবস্থায় কিভাবে আল্লাহর নাম নেব হাই নেওয়া যাবে না এবং তাসবিহ সরাটাও সে হাতের মধ্যে স্পর্শ করে না হায় হায় আমি তো নাপাক না আপনি কি নাপাক আপনি এমন নাপাক হয়ে যান না যে তাসবিহটা আপনি হাতের মধ্যে নিতে পারবেন না আপনি এমন নাপাক হয়ে যান না যে আপনি জিকির করতে পারবেন না আপনি সব করতে পারবেন কয়েকটা সাধারণ কাজ ছাড়া তাহলে প্রিয় দিনি মা ও বোনেরা পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন অবশ্যই শবে কদরের তালাশে আপনারাও ইবাদত করবেন ইনশাআল্লাহ তবে কোন কোন ইবাদতগুলো করতে পারবেন না কয়েকটা সাধারণ ইবাদত করতে পারবেন না কয়েকটা কাজ করতে পারবেন না নিষেধ মাসিক মিন্স অবস্থায় সেই কাজগুলো করা তাহলে চলুন সর্বপ্রথম আমরা জেনে নেই কোন কোন কাজগুলো করা নিষিদ্ধ মিন্স অবস্থায় এছাড়া সব করতে পারবেন এক নম্বরে যা করা যাবে না স্বামী স্ত্রী সহবাস করা যাবে না এক সঙ্গে শোয়া যাবে একজন আরেকজনকে স্পর্শ করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু সহবাস করতে পারবে না দুই নম্বর নামাজ পড়া যাবে না তিন নম্বর রোজা রাখা যাবে না চার নম্বর বাইতুল্লাহর তাওয়াফ করা আল্লাহর ঘর মক্কা মদিনায় এই মক্কাতে গিয়ে তাওয়াফ করতে পারবে না পাঁচ নম্বর মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে না ছয় নম্বর কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না সাত নম্বর কোরআন শরীফ পড়তে পারবে না অধিকাংশ আলেম ওলামাদের মতে তাহলে এই কয়েকটা কাজ ছাড়া সব করতে পারবে কিন্তু কোরআন শরীফের যে ছোট ছোট দোয়াগুলো আছে যেমন সকালে তিন কুল অনেকে পাঠ করে রাত্রে তিন কুল পাঠ করে বা চার কুল পাঠ করে নিজের আত্মরক্ষার জন্য আয়াতুল কুরসি পাঠ করে এগুলো সব করতে পারবে কোনো সমস্যা নেই দোয়া হিসাবে কোরআনের আয়াত পড়তে পারবে আমল পড়তে পারবে কোনো সমস্যা নেই এভাবে কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়া যাবে না স্পর্শ করা যাবে না এটাই নিষিদ্ধ এবং যদি কোনো মা বোনরা বাচ্চাদেরকে প্রাইভেট পড়ায় যদি প্রাইভেট না পড়ায় হেফজ ভুলে যাবে কিংবা পড়া ভুলে যাবে পড়াইতেই হয় তাহলে শব্দে শব্দে সে বাচ্চাদের স্বার্থে পড়াতে পারবে একসঙ্গে আয়াতরা পড়বে না তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা বুঝতে পারলেন মাত্র কয়েকটা কাজ করা যাবে না এছাড়া কি কি করা যাবে আপনাদেরকে এখন আমি বলছি আপনারা দুরুদ পড়তে পারবেন মাসিক পিরিয়ড অবস্থায় দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরুদ ইব্রাহিমও পাঠ করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে পারবেন আল্লাহু আকবার জিকির করতে পারবেন এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারবেন হাতের মধ্যে তাসবিহ নিয়ে নিয়ে জিকির করতে পারবেন এবং আপনি দিনী যত কিতাবাদি আছে বই আছে খাতা আছে ইসলামিক সবগুলো আপনি স্পর্শ করে করে পড়তে পারবেন হাদিসের বই পর্যন্ত পড়তে পারবেন এবং যে কোনো ইসলামিক গল্প পড়তে পারবেন
এবং আল্লাহর কাছে আপনি ইচ্ছামত মুনাজাত করতে পারবেন কান্না করতে পারবেন দোয়া পড়তে পারবেন এবং আমার মা বোনরা যারা এই পবিত্র মাহে রমজানের মধ্যে মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন এই লাস্টের 10 দিন আপনারা অবশ্যই আল্লাহর কাছে শবে কদরের দোয়াটা করবেন এবং আপনারা শবে কদরের রাতে জাগ্রত থেকে ইবাদত করবেন শুধু নামাজ পড়তে পারবেন না আর কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না এছাড়া জিকির আসকার এছাড়া মুনাজাত তারপর দুরূদ জিকির আসকার সব করতে পারবেন কিতাব পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে অনেক মা বোনরা তো জানেই না এই কথাগুলো আগে জানেই না যে মাসিক মিন্স হলে পিরিয়ড হলে মা বোনরা তাসবিহ হাতের মধ্যে নিয়ে জিকির করতে পারবে জানেই তো না একজন মা আমার কাছে এসে বলল হুজুর মহিলারা কি যখন মাসিক পিরিয়ড হয় মিন্স হয় তখন ওরা কি নবীজির দুরূদ মুখে উচ্চারণ করতে পারবে নবীজির দুরূদ এই নাপাক অবস্থায় আমার কাছে জিজ্ঞেস করলো তাকে আমি বললাম অবশ্যই পারবে যেই কোন জিকির করা যাবে কোনো সমস্যা নেই তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা যখন মাসিক পিরিয়ড হন তখন আপনারা অযথা বসে না থেকে আপনারা জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন না জিকির করবেন দুরূদ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন কান্নাকাটি করবেন এভাবে আপনারা মানে যখন আপনারা ভালো ছিলেন পবিত্র ছিলেন পরিপূর্ণ যেমন সওয়াব পাইতেন জিকির করে ঠিক এখনো আপনি জিকির করে তেমন সওয়াব পাইবেন সুবহানাল্লাহ আপনাদের জন্য কত সুন্দর সুযোগ আছে ইবাদত করার জন্য আর আপনারা মাসিক পিরিয়ড হলে সব ছেড়ে দিয়ে আপনারা বসে থাকেন আপনারা এমন তো নাপাক হন নাই যে যে কোনো জিনিসের মধ্যে ধরলেই নাপাক হয়ে যাবে আপনারা ওই সময় প্রত্যেক মাসে যে অসুস্থ হন আপনার হাজবেন্ডের টুপি স্পর্শ করতে পারবেন পোশাক স্পর্শ করতে পারবেন খাদ্য প্রস্তুত করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার বাচ্চার কাপড় চোপড় আপনি গুছিয়ে দিতে পারবেন নামাজের মশল্লা বিছিয়ে দিতে পারবেন টুপি পোশাক আশাক সব আপনি এগিয়ে দিতে পারবেন তাদের হাতে তুলে দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার হাতের মধ্যে কোনো নাপাকি নাই আপনার জন্য শুধু নামাজ আর রোজা এগুলা তাওয়াফ তারপর স্বামী স্ত্রী সহবাস এগুলো নিষিদ্ধ এছাড়া সব জিকির আজকার আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে বিশেষ করে এই পবিত্র মাহে রমজানের শেষের 10 দিনে একটি দোয়া আছে যে দোয়াটা পাঠ করলে জীবনের সমস্ত গুনাহখাতাগুলো ক্ষমা হয়ে যায় এই দোয়াটা আপনারা পাঠ করতে পারবেন আমি আপনাদেরকে শব্দে শব্দে এই দোয়াটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ যদি এই দোয়াটা পাঠ করেন আপনাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পছন্দ করবে ইনশাআল্লাহ আপনারা কেন দূরে থাকবেন আপনারাও শবে কদরের রাত্রিতে ইবাদত করবেন যেই যেই ইবাদতগুলো করা যায় অবশ্যই করবেন তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা যেই দোয়াটা সম্পর্কে আমি বলবো শবে কদরের দোয়াটা এই দোয়াটা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করে জেনেছেন চলুন হাদিসটা জেনে নেই তারপরে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে সুন্দর করে শব্দে শব্দে দোয়াটাকে শিখিয়ে দেব আর আপনারা দোয়াটা শিখবেন ইনশাআল্লাহ আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ যদি আমি শবে কদরের রজনী পেয়ে যাই ভাগ্য আমার এমন হয়ে যায় আমি পেয়ে গিয়েছি শবে কদরের রাত্রটা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া করব কিভাবে দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে আমাকে ভালোবাসবে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আয়েশা তুমি যদি শবে কদরের রজনীটা পেয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করবা এই দোয়াটা করবা আল্লাহ হাম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি এই দোয়াটার অর্থ হলো আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন ও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও
কত সুন্দর অর্থ, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে তুমি ক্ষমা করে দাও। তাই আমার মা বোনরা আপনারা ওই দোয়াটা শিখবেন, আমি বাংলাতে স্ক্রিনের মধ্যে শব্দে শব্দে শিখে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। এই দোয়াটা করবেন, কারণ মাহে রমজান এসেছেই তো আমাকে আপনাকে নিষ্পাপ করার জন্যে। আল্লাহ রসুল বলেছেন, যদি আল্লাহ পাকের কোনো বান্দ অথবা বান্দি মাহে রমজান পেয়ে গুনাহ খাতাগুলো ক্ষমা করাইতে পারলো না, আল্লাহর কাছে মাহে রমজানের মধ্যে গুনাহ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, আর যদি আপনারা পারলেন না ক্ষমা চাইতে ক্ষমা করাইতে, তাহলে আপনারা ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন, জাহান্নামের মধ্যে যাবেন, আল্লাহ পাক আপনাদেরকে ঘৃণা করবে। তাই আমার মা বোনরা আপনাদেরকে বলবো, আমি যেই সমস্ত ইবাদতের কথা বলে দিয়েছি, জিকির আজকার সব করতে পারবেন, দুরুদ পড়তে পারবেন, মুনাজাত করতে পারবেন, এবং কি তাসবিহ হাতের মধ্যে নিয়ে জিকির করতে পারবেন, কিতাবাদি পড়তে পারবেন, দিনী হাদিসের কিতাবাদি, ইসলামিক কিতাবাদি সব পড়তে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। প্রত্যেক মাসিক পিরিয়ড হলেই আপনারা এভাবে আমলগুলো করতে পারবেন, শুধু রমজান মাসে না, সর্বদাই এই আমলগুলো করতে পারবেন। তাহলে আপনারা অবশ্যই আশা করে বুঝতে পেরেছেন। চলুন তাহলে শবে কদরের দোয়াটা আমরা শিখে নিই, এবং পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন আপনারা বেশি বেশি করে এই শবে কদরের দোয়াটা পাঠ করবেন, বিশেষ করে বেজর রাত্রিতে, 21, 23, 27, 29 এই বেজর রাত্রিতে একটু বেশি বেশি করে পাঠ করবেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবে। চলুন তাহলে শব্দে শব্দে এক্ষুনি আমরা শবে কদরের দোয়াটাকে শিখে নিই ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রিয় দিনী মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।